হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বাই দ্য ওয়ে, আমি পূজা, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ছোটদের পথের পাঁচালের পর্ব বা পরিচ্ছেদ 20। এর আগে কিন্তু 19 নম্বর পরিচ্ছেদটা আমি তোমাদের সাথে আলোচনা করেছি, যারা সেই ক্লাসটা এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে কিন্তু তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। আর তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। প্রথম প্রথম যখন হরিহর কাশী হইতে আসিল, তখন সকলে বলিত তাহার ভবিষ্যৎ বড় উজ্জ্বল। এ অঞ্চলে ওরকম বিদ্যা শিখিয়া কেহ আসে নাই। তাহার বিদ্যার সুখ্যাতি সকলের মুখে ছিল, সকলে বলিত সে এইবার একটা কিছু করিবে। তাহলে দেখো, এখানে আরেকটা এই জায়গাটা তোমরা মার্ক করে নিতে পারো, যে সকলে বলিত তাহার ভবিষ্যৎ বড় উজ্জ্বল। এখানে কার কথা বলা হয়েছে বা কার ভবিষ্যৎ উজ্জ্বলের কথা বলা হয়েছে এবং কেন বলা হয়েছে সেটা কিন্তু তোমরা মার্ক করে নাও বইতে। প্রশ্নোত্তরের ক্লাসে আমি সব প্রশ্নোত্তর কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে যারা বই একদম খুঁটিয়ে মনে রাখতে চাও যে কোন জায়গায় কী আছে, তারা কিন্তু এই জায়গাগুলো মার্ক করে নেবে। সর্বজয়াও ভাবিত শীঘ্রই উহারা তাহার স্বামীকে ডাকাইয়া একটা ভালো চাকরি দেবে। কিন্তু মাসের পর মাস, বৎসরের পর বৎসর ঘুরিয়া বহুকাল চলিয়া গেল। অন্ধরাত্রির মাথায় কোনো জরির যে পোশাক পরা ঘোড়সওয়ার সভাপণ্ডিত পদের নিয়োগপত্র লইয়া ছুটিয়া আসিল না। বা আরব্য উপন্যাসের দৈত্য কোনো মণিখচিত মায়াপ্রাসাদ আকাশ বাহিয়া উড়াইয়া আনিয়া তাহাদের ডাঙা ঘরে বসাইয়া দিয়া গেল না, বরং সে ঘরের পোকা কাটা কবাট দিন দিন আরো জীর্ণ হইতে চলিল, কড়ি কাঠ আরো ঝুলিয়া পড়িতে চাইল। আগে যাওয়া ছিল তাও আর সব থাকিতেছে না, তবু সে একবারে আশা ছাড়ে নাই। হরিহরও বিদেশ হইতে আসিয়া প্রতিবারেই একটা আশার কথা এমনভাবে বলে যেন সব ঠিক, অল্প মাত্র বিলম্ব আছে অবস্থা ফিরিল বলিয়া। কিন্তু হয় কই, জীবন বড় মধুময় শুধু এই জন্য যে মাধুর্যের অনেকটাই স্বপ্ন ও কল্পনা দিয়ে গড়া। তাহলে জীবন মধুময় কেন? কারণ হচ্ছে মাধুর্যের স্বপ্ন আর কল্পনা দিয়ে গড়া বলে, এটাও তোমরা মার্ক করে নাও। হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনা বাস্তবতার লেশ শূন্য, নাই বা থাকিল সবসময় তাহাদের পিছনে সার্থকতা। তাহারাই যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তাহারা আসুক জীবনের অক্ষয় হোক তাহাদের আসন, যে তুচ্ছ সার্থকতা তুচ্ছ লাভ। এবার হরিহর যখন বিদেশ যায় তখন বলিয়া গিয়াছে এইবার সে এখান হইতে উঠিয়া অন্যত্র বাস করিবার একটা কিছু ঠিক করিয়া আসিবেই। পাড়ার এক পাশে নিকানো পুছানো ছোট্ট ঘর দু তিনখানা, গোয়ালে হৃষ্ট পুষ্ট দুগ্ধ গাভী বাঁধা, মাচা ভরা বিচালি গোলা ভরা ধান, মাঠের ধারের মটর ক্ষেতের তাজা সবুজ গন্ধ খোলা হাওয়ায় উঠান দিয়া বহিয়া যায়। পাখি ডাকে নীলকণ্ঠ বাবুই শ্যামা। অপু সকালে উঠিয়া বড় মাটির ভারে দোয়া পাত্র এক পাত্র তাজা সফেন কালো গায়ের দুধের সঙ্গে গরম মুড়ি ফলার খাইয়া পড়িতে বসে। দুর্গা ম্যালেরিয়ায় ভোগে না গরিব বলিয়া কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে না। তাহলে ওই যে এখানে বলতে চেয়েছে যে অন্য জায়গায় গিয়ে বাস করবে সেখানটা কেমন হবে, সেই জায়গাটা কিন্তু এখানে বলতে চেয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা, তোমাদের কিন্তু 2-3 মার্কসের প্রশ্নটা এটা আসতে পারে, আবার ছোটো প্রশ্নে আসতে পারে। যেমন একটা প্রশ্ন হতে পারে যে কেমন কী কী পাখি ডাকবে, সেটা হচ্ছে নীলকণ্ঠ বাবুই শ্যামা ডাকবে। অপু সকালবেলা কী করবে, সে সফেন কালো গায়ের দুধের মুড়ি মানে দুধ মুড়ি খেয়ে সে পড়তে বসবে, এই জিনিসগুলো কিন্তু ছোট প্রশ্নতেও থাকতে পারে। এরপরে রয়েছে শুধুই স্বপ্ন দেখে, দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে, তাহার মনে হয় এতকাল পরে সত্য সত্যই একটা কিছু লাগিয়া যাইবে। মনের মধ্যে কে যেন বলে, দুর্গা একটা ছোট্ট মানকচু কোথা হইতে জোগাড় করিয়া আনিয়া রান্নাঘরে ধরনা দিয়া বসিয়া থাকে। তাহার মা বলে, তোর হলো কি দুর্গা, আজ কি বলে ভাত খাবি? যে কাল সন্ধেবেলাও তো জ্বর এসেছে। দুর্গা বলে, তা হোক, সে জ্বর বুঝছি, একটু তো যে মোটে শীত করলো, যে তুমি এই মান কচুটা ভাতে দিয়ে দুটো ভাত। আচ্ছা, তাহার মা বলে, যা অসুখ হয়ে তোর খাই খাই বড্ড বেড়েছে, যে আজকাল ভালো যদি থাকিস তো পরশু বরং দেব। অনেক কাকুতি মিনতির যে পর না পারিয়া শেষে দুর্গা মান কচু তুলিয়া রাখিয়া দেয়। খানিকটা চুপ করিয়া বসিয়া থাকে, আপন মনে বলে, আজ খুব ভালো আছি, আজ আর জ্বর আসবে না আমার, ওবেলা দুখানা রুটি আর আলু ভাজা খাবো। একটু পরে হাই ওঠে, সে জানে জ্বর আসার পূর্ব লক্ষণ, তবু সে মনকে বোঝায় হাই উঠুক, এমনি তো কত হাই ওঠে, জ্বর আর হবে না। ক্রমশীত করে রৌদ্রে গিয়া বসিতে ইচ্ছা হয়, যে সে রৌদ্রে না গিয়া মনকে প্রবোধ দেয় যে শীত বোধ হওয়া একটা স্বাভাবিক শারীরিক ব্যাপার, জ্বর আসার সহিত ইঙ্গিত ইহার সম্পর্ক কি। তাহলে দেখো, জ্বর এসেছে মানে ওর মনে হচ্ছে, তো বসে ও কিন্তু ওর মনকে বোঝাচ্ছে যে না, এগুলো জ্বর আসার লক্ষণ না বা জ্বর আসছে না। তো এই জায়গাটাও কিন্তু তোমরা একটু মার্ক করে রাখো।
কিন্তু কোনো প্রবোধ খাটে না, রৌদ্র না পড়িতে পড়িতে জ্বর আসে, সে লুকাইয়া গিয়া রৌদ্রে বসে। পাছে মা টের পায় তাহার মন হু হু করে ভাবে, জ্বর জ্বর ভেবে এরকম হচ্ছে, সত্যি সত্যি জ্বর হয়নি। রাঙা রোদ যে শিয়ালা ধরা ভাঙা পাঁচিলের গায়ে গিয়া পড়ে। বৈকালের ছায়া ঘন হয়, দুর্গার মনে হয় অন্যমনস্ক হইয়া থাকিলে জ্বর চলিয়া যাইবে। অপুকে বলে, বস দেখি একটু আমার কাছে, আয় গল্প করি। একদিন আর বছর ঘন বর্ষার রাতে সে অপু মতলবাটিয়া শেষ রাত্রে পিছনে সেজ ঠাকুরনদের বাগানে তালকুড়াইতে গিয়াছিল। হঠাৎ দুর্গার পায়ে পট করিয়া একটা কাঁটা ফুটিয়া গেল। যন্ত্রণায় পিছু হাঁটিয়া বা পাখানা যেখানে রাখিলে সে পায়েও পট করিয়া আর একটা। সকালবেলা দেখা গেল পাছে রাত্রি ভাড়া কেউ তাল কুড়াইয়া লয়, এই জন্য সতু তাল তলার পথে সোজা করিয়া সারি সারি বেলকাটা পুঁতিয়া রাখিয়েছে। তাহলে দেখো যে তাল কুড়াতে গিয়ে যে যে দুর্গার পায়ে কাঁটা ফুটেছিল সেটা কেন হয়েছিল, সেই কারণটা কি? কারণ সতু কাঁটা ওখানে ছড়িয়ে রেখেছিল, এটাও তোমরা মার্ক করে নাও। যে আর একদিন যে আশ্চর্য ব্যাপার, কোথা হইতে সেদিন এক বুড়া বাঙাল মুসলমান একটা বড় রং চং করা কাঁচ বসানো টিনের বাক্স লইয়া খেলা দেখাইতে আসে। ওপাড়ার জীবন চৌধুরীর উঠানে এসে খেলা দেখাইতেছিল, দুর্গা পাশেই দাঁড়াইয়াছিল। তাহার পয়সা ছিল না, আর সকলে এক এক পয়সা দিয়া বাক্সের গায়ে একটা চোঙের মধ্যে চোখ দিয়া কি সব দেখিতেছিল। বুড়া মুসলমানটি বাক্স বাদাইয়া সুর করিয়া বলিতেছিল, তাজা বিবিকা রোজা দেখো, হাতি বাঁকা লড়াই দেখো। যে এক একজনের দেখা শেষ হইলে যেমন সে চোখ হইতে চোখ সরাইয়া লইতেছিল, অমনি দুর্গা তাহাকে মহা আগ্রহের সহিত জিজ্ঞাসা করিতেছিল, কি দেখলি রে ওর মধ্যে, সব সত্যিকারের? উহ, সে কি অপূর্ব ব্যাপার দেখিয়াছি, তাহা তাহারা বলিতে পারে না। যে কি সে সব? সকলের দেখা একে একে হইয়া গেল। দুর্গা চলিয়া যাইতেছিল, বুড়া মুসলমানটি বলিল, দেখবে না খুকি? দুর্গা ঘাড় নাড়িয়া বলিল, না আমার কাছে পয়সা নেই। লোকটি বলিল, এসো এসো খুকি, দেখে যাও, পয়সা লাগবে না। তাহলে এখান থেকে তোমরা লাগিয়ে নাও যে এই যে রঙিন রং চং করা কাঁচ বসানো টিনের বাক্স কে নিয়ে এসেছিল? একজন বুড়ো ভাঙাল মুসলমান, সেটাও কিন্তু এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, দুর্গা কেন দেখতে যায়নি? কারণ তার কাছে পয়সা ছিল না, সেটাও একটা যায় প্রশ্ন হতে পারে। দুর্গা আর একটু লজ্জা হইয়াছিল, মুখে বলিল না, কিন্তু আগ্রহে কৌতূহলে তাহার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল। লোকটি বলিল, এসো এসো, দোষ কি, এসো দেখো। দুর্গা উজ্জ্বল মুখে পায়ে পায়ে বাক্সের কাছে আসিয়া দাঁড়াইল বটে, তবুও সাহস করিয়া মুখটা চোঙের মধ্যে দিতে পারে নাই। লোকটি বলিল, এই নলটার মধ্যে দিয়ে তাকাও দেখি খুকি। দুর্গা মাথায় উড়ন্ত চুলের গোছা পাশে সরাইয়া দিয়া চাহিয়া দেখিল। পরের 10 মিনিটের কথা আর যে সে কোনো বর্ণনা করিতে পারে না। সত্যিকারের মানুষ ছবিতে কি করিয়া দেখা যায়? কত সাহেব মেম ঘরবাড়ি যুদ্ধ যে সেসব কথা সে বলিতে পারে না, কি জিনিসই সে দেখিয়াছিল। তাহলে এখানে তোমরা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা যে সে ওই নলের ভেতর থেকে সে কি কি দেখেছিল, সেটাও কিন্তু প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। তো এই জায়গাটাও তোমরা মার্ক করে নাও। অপুকে দেখাইতে বড় ইচ্ছা করে, দুর্গা কতবার খুঁজিয়েছে, ও খেলা আর কোনোদিন আসে নাই। গল্প ভালো করিয়া শেষ হইতে না হইতে দুর্গা জ্বরের ধমকে আর বসিতে পারে না, উঠিয়া ঘরের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে শোয়ে। আজকাল বাবা বাড়ি নাই। অপুকে আর খুঁজিয়া মেলা দেয় না, যে বই দপ্তরে ঘুণ ধরিবার জোগাড় হইয়াছে। সকালবেলা সেই যে এক পুটলি কড়ি লইয়া বাহির হয়, আর ফেরে একেবারে দুপুর ঘুরিয়া গেলে খাইবার সময়। তাহার মা বকে, ছেলের না নিকুচি করেছে, তোমার লেখাপড়া একেবারে ছিঁকে উঠল, যে এবার বাড়ি এলে সব কথা বলে দেব, দেখো এখন তুমি। অপু ভয়ে ভয়ে দপ্তর লইয়া বসে, বইগুলো খুব চারিদিকে ছড়ায়, মাকে বলে, একটু খয়ের দাও মা, আমি দোয়াতে কালি দেব। পরে এসে বসিয়া হাতের লেখা লিখিয়া রৌদ্রে দেয়, শুকাইয়া গেলে খয়ের ভেজানো কালি চকচক করে। অপু মহা খুশির সহিত সেদিকে চাইয়া থাকে, ভাবে আর একটু খয়ের যে খয়ের নেব কাল থেকে। ও কি চকচক করছে দেখো একবার। পানের বাটা হইতে মাকে লুকাইয়া বড় একখণ্ড খয়ের লইয়া কালির দোয়াতে দেয়। পরের লেখা লিখিয়া শুকাইতে দিয়া যে কতটা আজ জল জল করে দেখিবার জন্য কৌতূহলের সহিত সেদিকে চাইয়া থাকে। মনে হয়, আচ্ছা যদি আর একটু দিই যে একদিন মার কাছে ধরা পড়িয়া যায়। মা বলে, ছেলের লেখার সঙ্গে খোঁজ নেই, কেবল ডালা ডালা খয়ের রোজ দরকার, রেখে দে খয়ের। ধরা পড়িয়া একটু অপ্রতিভ হইয়া বলে, খয়ের নইলে কালি হয় বুঝি? আমি বুঝি এমনি এমনি। অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লেখে, বহু লিখিয়া
খাতাখানা সে প্রায় ভরাইয়া ফেলিয়াছে। মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছাড়িয়া বনে যান। রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে দস্যুর হাতে পড়েন। ঘোর যুদ্ধ হয়। পরে রাজকুমারীর মৃতদেহ নদী তীরে দেখা যায়। নাটকে সতু বলিয়া একটি জটিল চরিত্র সৃষ্টি হইবার অল্প পরেই বিশেষ কোনো মারাত্মক দোষের বর্ণনা না থাকা সত্ত্বেও সে প্রাণদণ্ডে দণ্ডিত হয়। নাটকের শেষ দিকে রাজপুত্রী অম্বার নারদের বরে পুনর্জীবন প্রাপ্তি বা বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সহিত তার বিবাহ প্রভৃতি ঘটনা গত বৈশাখ মাসে দেখা যাত্রার পালা হইতে মূলত কোনো অংশেই পৃথক নহে। দপ্তরে একখানা বই আছে, বইখানার নাম চরিতমালা। লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। পুরনো বই তাহার বাবা নানা জায়গা হইতে ছেলের জন্য বই সংগ্রহ করিবার বাতিক আছে, কোথা হইতে একখানা আনিয়াছিল। অপু মাঝে মাঝে খানিকটা পড়িয়া দেখে। বইখানাতে যাহাদের গল্প আছে সে ওই রকম হইতে চায়। হাটে যে হাটে আলু বেচিতে পাঠাইলে কৃষ্ণ কৃষক পুত্র রস্ক যে বেড়ার ধারে বসিয়া বসিয়া বীজ গণিতের চর্কা করিত। কাগজের অভাবে চামড়ার পাতে ভোতা আল দিয়ে অঙ্ক কষিত। মেষপালক ডুবালো ইতস্তত সঞ্চরণশীল মেষ দলকে যদৃচ্ছ বিচরণের সুযোগ দিয়া এক মনে গাছতলায় বসিয়া ভূচিত্র পাঠে মগ্ন থাকিত। সে ওই রকম হইতে চায়। বীজগণিত কি জিনিস? সে বীজগণিত পড়িতে চায় রসকোর মতো। সে এই হাতের লেখা লিখিতে চায় না। ধারাপাত কি শুভঙ্করী এসব তাহার ভালো লাগে না। ওই রকম নির্জন গাছতলায় বনের ছায়ায় কি বেড়ার ধারে বসিয়া সে ভূচিত্র জিনিসটা কি যে পাতিয়া পড়িবে, বড় বড় বই পড়িবে, পণ্ডিত হবে ওই রকম, কিন্তু কোথায় পাইবে সেসব জিনিস? কোথায় বা ভূচিত্র, কোথায় বা বীজগণিত, কোথায় বা ল্যাটিন ব্যাকরণ? এখানে শুধু কষার আর্যা আর তৃতীয় নামটা যে মা বকিলে কি হইবে? যাহা সে পড়িতে চায় তাহা এখানে কই? তাহলে দেখো, এই যে লাস্টের এই অংশটুকু পড়লাম, এখান থেকে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা কি? অপু যে গল্পটা লিখেছিল বা যে নাটকটা লিখেছিল সেই নাটকের চরিত্রগুলোর নাম কি দিয়েছিল, সেখান থেকে যে চরিত্রগুলোর নাম পাচ্ছ সেগুলো তোমরা মার্ক করে নেবে। তারপরে হচ্ছে অপুর কোনগুলো পড়তে ভালো লাগে না আর কি কি পড়তে ভালো লাগে সেটা ভালো, তার একটা প্রশ্ন হচ্ছে। তারপরে হচ্ছে এই যে অপু ক্ষয়ের নেয় কেন লুকিয়ে লুকিয়ে, সেটাও কিন্তু দাগে নাও, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই প্রশ্নগুলোই পাচ্ছি। তো এখানেই কিন্তু এই পর্বটা শেষ হলো। আশা করছি তোমাদের এই পর্বটা ভালো লাগলো। নেক্সট ক্লাসে আমি এর প্রশ্ন উত্তরও শেয়ার করব। তাই যাদের ক্লাসটা ভালো লাগলো দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।